এই ধরণী তলে ভগবান ধরা দিবেন ভক্তের কাছে, তার জন্য কি করছে দেখুন। সুন্দর বলে লীলাটাকে প্রকাশ করছেন, তাই আজ আমার কংস দিনে দিনে বেড়ে উঠলেন, এবং যখন যৌবনে নিজে পদার্পণ করলেন তখন তিনি হলেন দুরাচারী পাপাচারী। এমন তার পাপ, সেই পাপ কিভাবে ক্ষয় হবে, রাজ্যের প্রজাগণ ভেবে ভেবে তারা অতিষ্ঠ হয়ে পড়লেন। এ কেমন রাজার রাজত্বে আমরা বাস করছি, চলো আমরা সবাই মিলে এই রাজ্য ছেড়ে পরিত্যাগ করে চলে যাও। ভক্তিমতী মায়েরা, রাজ্যের যদি প্রজা যদি চলে যায় সেই রাজার কোনো কি দাম থাকবে? হ্যাঁ, রাজার কোনো দাম থাকবে না। তাই বংশ মনে মনে চিন্তা করলেন, আমার তো সব কিছু খারাপ, কিন্তু একটা জিনিস আমাকে ভালো করতে হবে। কি না, একটা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব দেখে আমার এই বোনকে বিবাহ দিতে হবে। হরি বল হরি বল। তাই কি করছে, শুভ দিনে শুভ ক্ষণ আইল ধাইয়া, শুভ দিনে শুভ দিনে আইল ধাইয়া, শুভ দিনে শুভ ক্ষণ আইল ধাইয়া, শুভ দিনে শুভ ক্ষণ আইল ধাইয়া। আমার শুভ দিনে শুভ ক্ষণ আইল ধাইয়া, আবার দৈবকির বিবাহ হইবে আজ আনন্দেতে তারা, দৈবকির বিয়ে হইবে আনন্দে তারা, দৈবকির বিবাহ হবে আনন্দে মাতিলা, দৈবকির বিয়ে হবে আনন্দে মাতিলা, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ। আজ সবাই বলছে বংশের নামে কখনো ভুল কথা বলবি না, যে কংস পাপাচারী ছিল, যে কংস দুরাচারী ছিল, সেই কংস আজকে কি করছে, বৈষ্ণবের সঙ্গে তার বিবাহ হচ্ছে, তার বোনের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, তবে তারা আনন্দ ধরে না, বিবাহ হইতো শুভ ক্ষণে আনন্দ ধরে না, বিবাহ হবে শুভ ক্ষণে আনন্দ ধরে না, দৈবকির বিবাহ হবে আনন্দ, তারা হরি 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 বলে হরি 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 বলে আনন্দ ধরে, হরি 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 বলে আনন্দ ধরে, আনন্দ ধরে না আনন্দ ধরে না, বিয়ে হবে আনন্দ মাতিয়া, দৈবকির বিয়ে হবে আনন্দ মাতিয়া, সানাই বেজে উঠেছে আজকের রাজদরবারে বিবাহ হবে। হরি বল মায়েরা, উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি, আজকে দৈবকের বাসুদেবের বিবাহ। বাহ বাহ
সুন্দর করে বিবাহ সবাই মিলে কত বাজি বাজনা সবাই নৃত্য করছে আনন্দ করছে সকাল হয়েছে দাদা গো দাদা তুমি আমায় এবার বিদায় দাও কে দেবকী বেশ বোন আমার আজ প্রভাতে আমি তোকে শ্বশুরালয় রেখে আসবো কিন্তু আজকে আমি নিজে রাজা হয়ে আমি তোকে যাব আমি নিজে নিয়ে যাব তোকে শ্বশুরালয় রাখবো আমি নিজে নিয়ে যাব দাদা তুমি রাজা হয়ে নিজে আমাকে নিয়ে যাবে শ্বশুরালয়ে দাদা তুমি ঠিক বলছো দাদা হ্যাঁ আমি তোকে নিয়ে যাব বোন রথের উপরে চড়ে বসলেন দেবকী বসুদেব ঘরের মেয়ে যখন বিদায় নেয় মা বুক ফাটা কান্না মায়ের চোখের জলে বুক ভেসে যাচ্ছে কংস মহারাজ চোখের জলে বুক ভেসে যাচ্ছে কেন কন্যা দান যে বড় দান জগতে দান আছে এই কন্যাদানকে বড় দান বলা হয়েছে যে পিতা কন্যাকে একবার দান করেছে সেই তো জানে কন্যাদানের কত যন্ত্রণা তাই আজকে সেই কন্যাকে দান করে দিয়ে আজ কাঁদছে আর চোখের জল মুছে দিয়ে বলছে দেবকী আমি আজকে রাজা হয়ে আমি তোকে নিয়ে যাব শ্বশুরালয়ে বেশ দাদা তুমি আমায় নিয়ে চলো রথের উপরে আজ বসলেন দেবকী বসুদেব আমার সারথি হইয়া চলে কংস মহারাজ আজ ঘরে ঘর করি রথ ছুটিয়া চলিল ঘন ঘন ছুটিয়া ছুটিয়া চলিল ছুটিয়া চলিল ঘন ঘন বলিয়া ছুটিয়া চলিল আমার হেন কালে দৈব বাণী মুদিতে লাগিল ভুলে গেছো কি সেই দিনের তুমি সেই প্রতিজ্ঞার কথা ভুলে গেছো কি সেই দিনে তুমি ভোলানাথের কথা কংস বন্ধ করো রথ বন্ধ করো রথ বন্ধ করো হঠাৎ কংস স্তব্ধ হয়ে গেল চারিদিকে তাকিয়ে দেখছে আমাকে কে এমন করে কংস কংস বলে ডাকছে মথুরা নগরীতে আমি এই মথুরার রাজা এত বড় দুঃসাহস যে আমাকে কংস কংস বলে ডাকছে কে তুমি আমি নিয়তি আমি নিয়তি আমি যে সবার বিধান দেখি সে দিনের কথা কি তোমার মনে নাই কংস যেদিন আমি তোমাকে বলেছিলাম নিয়তি আমি পাশে বসে সেই নিয়তি খণ্ডন করতে যে তুমি পারবে না তাই তোমাকে আমি মনে করিয়ে দিলাম এই যে তোমার বোন দেবকী যার গর্ভেতে হবে অষ্টম গর্ভের সন্তান সেই অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যু হবে তোমার মৃত্যু যে নিশ্চিত হঠাৎ কংসের মনে পড়ে গেল সেই শৈশবের কথা কংসের যখন মনে পড়ে গেল শৈশবের কথা তখন সেই কথা যখন মনে পড়েছে হঠাৎ করে স্তব্ধ হয়ে তিনি দেবকীর বসুদেবকে লক্ষ্য করছেন বসুদেবকে বলছে বসুদেব
তুমি সদ্য বিবাহিত আমাদের ঘরের সবে তুমি আমার বোনকে বিবাহ করেছো কিন্তু একটা কথা যে আমার মনে পড়ে গেছে আজ বলুন মহারাজ কি কথা তোমাদের যে শ্বশুরালয়ে যাওয়া হবে না কংস মহারাজ আজ প্রধানিত হয়ে উঠলেন দেবকী দেবকী আমি তোমাকে আজ আদেশ দিলাম আজকের যখন তোমাকে আমি শ্বশুরালয়ে পাঠাবো না আমি তোমাকে হত্যা করব তোমাকে আমি নিধন করব বলুন মা বুক ভরা স্বপ্ন নিয়ে যখন নিজে যাবেন শ্বশুরালয়ে সেই শ্বশুরালয়ে যখন দাদা যখন বলে আমি তোমাকে হত্যা করব তার মতো দুঃখ কি জগতে আছে মা হ্যাঁ এই জগতে আছে দাদা তুমি আমায় নিধন করবে কেন আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে আজকে নিধন করবে দেবকী বোন আমার তোর যে অষ্টম গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান যে হবে আমার কাল ওই কালকে আমি কেমন করে আমি সহ্য করব বল তাই আজ তোকে আমার হস্তে মৃত্যুবরণ করতে হবে যখন হিড় হিড় করে রথ থেকে টেনে নিয়ে আসলেন তখন আজ বসুদেব চরণ দুটি জড়িয়ে ধরে বলছে দাদা দাদা গো দাদা আমি তোমার চরণ ধরে আজ কাঁদছি মিনতি করছি তুমি আমার আমার দেবকীকে তুমি এমন করে হত্যা করো না নিধন করতে পারবে না আমি তোমায় কথা দিচ্ছি কংস মহারাজ আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করবে আমি নিজে পিতা হয়ে তোমার কাছে তুলে দেব আর তুমি সেই সন্তানকে নিজের হাতে হত্যা করবে হরি বল হরি বল একটা সন্তানের জন্য জগতে কত মাতা পিতা মাথা উঠে মরে যায় সেই সন্তান যদি কংসের কাছে তুলে দেওয়া হয় কংস কি তাকে প্রাণ ভিক্ষা দেবে মা কখনো প্রাণ ভিক্ষা দেবে না নববিবাহিত সদ্য দম্পতি নয়ন ভরা স্বপ্ন নিয়ে শ্বশুরালয়ে যাওয়া হলো না দাদার সঙ্গে আসলো কুটুরে আজ মন্থুরার সেই কারাগারেতে তাদের দুজনকে নিক্ষেপ করে দেওয়া হলো বসুদেবকে শিকল দ্বারা বন্ধন করলেন এবং মা দেবকী মাকে শিলা দ্বারা তার বক্ষের উপরে ভার চাপিয়ে দেওয়া হলো দেখি তুমি নিয়তি তুমি ভগবান দেখি আমার শত্রু আমাকে কেমন করে আমাকে পরাজয় করে যত শত্রুকে জন্মগ্রহণ করবে তত শত্রুকে আমি নিজের হাতে নিধন করব হরি বল হরি বল আজ এমন ভাবে যখন শিলাটা চাপিয়ে দেওয়া হলো দেবকী আমার কাছে সহিতে না পারি ভব ভয় কৃপা
সহিতে না পারি ভব মনটাকে যখন চিত্তকে যখন শুদ্ধ করবে
আশি সিদ্ধ চুক্তিতে যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর বিগ্রহকে যদি স্থাপন করা যায়, সেই বিগ্রহটা হবে, সেই স্থানটি হবে আমার উপযুক্ত বাসা। আমি যে ওই বৈকুণ্ঠে থাকতে পারবো না, আমাকে নেমে যেতে হবে ভক্তের কাছে, ভগবানকে এইভাবে ধরা যায়। আজ পর্যন্ত ভগবানকে যে ভালোবেসেছে সেই ভগবানকে কাঁদিয়েছে ভক্তকে। ও মা, ও বাবা, ভক্তকে বলুন তো, ভগবানকে ভালোবেসে কেউ কি সুখী হয়েছে? সত্যযুগে ভগবানকে ভালোবেসে মা কত কেঁদেছিল, মা কত কেঁদেছিল ভগবানকে ভালোবেসে, ওই ভগবানকে ভালোবেসে। ত্রেতাযুগে ভগবানকে ভালোবেসে মা কৌশল্যা কত কেঁদেছে, দ্বাপর যুগে ভগবানকে ভালোবেসে মা শচী, মা মা যশোমতী কত কেঁদেছে। আর এই কলিযুগে ভগবানকে ভালোবেসে মা শচী, মা যে পাগলিনী প্রায় হয়ে গেল আমরা সবাই জানি, ভগবানের সাথে আবার ভালোবাসা করা যায়, ভগবানের সাথে প্রেম করা যায়। শাস্ত্রকে বললেন, ভালো যদি বাঁচতে চাও ভগবানকে ভালোবাসো, এই জগতে তুমি যাকে ভালোবাসবে সেই তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, এই জগতে তুমি যাকে ভালোবাসবে তোমায় কাঁদাবে, এই জগতে তুমি যাকে ভালোবেসে আপন করবে সেই তোমাকে একদিন দূরে ঠেলে দেবে। কিন্তু ভগবানকে যে একবার ভালোবাসতে পারে, ভগবানের ভক্তিকে যদি একবার সে ধরতে পারে, ভক্তিতে যদি তাকে বাঁধতে পারে, ভগবান তাকে বৈকুণ্ঠ ধামে তার স্থান দেয়। তাই গৌর হরি বল হরি বল। সেই ভগবান বলছে, মা আমি যে তোমার কাছে যাব, কিন্তু তুমি কাঁদো, তুমি যত কাঁদবে আমার যাওয়ার পথটি তত সহজ হবে, ভক্ত যত কাঁদবে তত আমি যাব। কাঁদো মা, কাঁদো, তুমি আরো কাঁদো, তুমি যত কাঁদবে ততই আমি তোমাকে ভালোবাসব। আর সেই চোখের জল ভগবান কি সহ্য করতে পারে গো? ভগবানও সহ্য করতে পারলো না। আজ সেই বৈকুণ্ঠ অধিপতি নারায়ণকে বলছে, মা লক্ষ্মী, মা কি গো এমন করে কাঁদছে আর তুমি বসে আছো? না, আমি যাব, কিন্তু আমাকে তো প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নিচ্ছে দেখো, আজ ভগবান জন্মগ্রহণ করবে, যখন দিনে দিনে ক্রমে ক্রমে বাড়তে লাগলো দিন, হঠাৎ এক বছর অতিক্রম হয়ে গেল, আর এক বছর যেই অতিক্রম হয়ে গেল, দশ মাস দশ দিন প্রথম সন্তান তিনি প্রসব করবেন। আর প্রথম সন্তান যেদিন প্রসব করবেন সেই দিন কিন্তু সবার কানে কানে চলে গেল যে দেবকীর গর্ভে সন্তান সম্ভবা। দশ মাস দশ দিন পরে সেই সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই সন্তানকে কংস মহারাজের হাতে তুলে দিতে হবে। তাহলে আজকের সেই দিন সেই সময়ে দশ মাস দশ দিন পরে আজ জন্মগ্রহণ করবে, দশ মাস দশ দিন পরে জন্মিলা, দশ মাস দশ দিন পরে দশ মাস পরে আজ জন্ম নিলা, দশ মাস পরে জন্ম নিলা, আমার কৃত্রিম হয়ে আজ জন্ম নিলা, কৃত্রিম হয়ে আজ জন্ম নিলা, কৃত্রিম প্রথম সন্তান। এই মারীচি ঋষির ছটি সন্তান ছিল, মারীচি ঋষির সেই সন্তানকে আজকের দিনে কালনিমের পুত্র রূপে এসেছেন, আর সেই কালনিমের পুত্রকে কিভাবে দেখো উদ্ধার করছে ভগবান। তাই প্রথম ছটি সন্তান কিন্তু থাকবে না, এই প্রথম ছটি সন্তান নিধন করবে ওই কংস মহারাজ, আবার কৃত্রিমান রূপে সে জন্ম নিলার, কৃত্রিমান রূপে সে জন্ম নিলার, কৃত্রিমান রূপে সে জন্ম নিলার, জন্ম নিল রে জন্ম নিল রে, কৃত্রিম হয়ে
ঋদ্ধিমান প্রথমে জন্মগ্রহণ করেছে আর সেই জন্মগ্রহণে যেই নাম করেছে অমনি কংসকে সংবাদ দিল চরের গণ। চর বলছে মহারাজ, ও মহারাজ এদিকে তো সর্বনাশ, কেন কি হয়েছে? আরে এই যে তোমার বোনের গর্ভে যে 10 মাস 10 দিন যে সন্তান বড় হচ্ছিল, আজকের তার জন্ম হয়েছে, তা সেই সন্তানকে এখন যে তোমার কাছে যেতে হবে তার কাছে। বেশ আমি যাব। কংস মহারাজ আমার আজ রাজ সিংহাসন পরিত্যাগ করে হাতে তরবারি নিয়ে ছুটে আসছেন আর বলছে দেবকী ভক্তিমতী মায়েরা সন্তানকে যদি না তুলে দেয় কিন্তু ওদের যে প্রাণ নিয়ে নেবে, তাই কি করছে? বসুদেব বলছে দেবকী দেবকী, যে তোমার নয় সেই বস্তুটিকে তুমি নিজের করে আঁকড়ে রেখো না, দাও দাও দাও, কৃত্তিমানকে আমার কাছে দাও, কৃত্তিমানকে আমার বুকে তুলে দাও। স্বামী প্রথম সন্তানের যে আনন্দ, সেই সন্তানের আনন্দটুকু আমাকে উপভোগ করতে দেওয়া হলো না। এই হচ্ছে আমার নিয়তি। আমার নিয়তিতে যে লেখাই ছিল যে সন্তান কি বস্তু, সন্তানের ডাক মা ডাক, সে ডাক আমি কখনো শুনতে পারবো না। আজকে দেবকীর কোল থেকে আমার বসুদেব সন্তানটাকে তুলে নিল, সন্তানটাকে তুলে নিয়ে আজ কংস মহারাজের কাছে তুলে দিয়ে মহারাজ নাও আমার প্রথম সন্তানকে আমি তোমার কাছে তুলে দিলাম, আমার প্রথম সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। সেই প্রথম সন্তানকে হাতে নিয়ে কংস রাজ বলছে দেখি এই তো, এই তো সেই, এক এক করে আমি প্রত্যেক সন্তানকে আমি নিজের হাতে নিধন করব। দেখি দেখি তুই আমার পরম শত্রু, তাই এই শত্রুকে আমি নিজের হাতে আজকে আমি নিধন করব। আজ মস্তকের উপরে তুলে একটা পাথরের উপরে প্রস্তর খণ্ডের উপরে আছাড়ে মেরে তাকে রক্তাক্ত করে দিলে না দেবকী মা আমার অজ্ঞান মূর্ছিত হয়ে গেলেন ধরণী তলের উপরে। এইভাবে ছটি ছটি সন্তানকে তিনি আজ এমনভাবে প্রস্তর খণ্ডের উপরে রেখে মৃত্যুর কোলে পতিত করে দিলেন। ছটি সন্তান চলে গেল। এবার প্রত্যেক দেবতাগণ মনে মনে চিন্তা করছে এবার আমাদের একটা বিশাল বৈঠক বসাতে হবে, মিটিং করতে হবে, এবার তো যাবে। কিন্তু কংস মনে মনে চিন্তা করছে মেরে তো নিয়েছি সব কটাকে, আর মনে হয় আসবে না, তাই মনে মনে সিংহাসনে হাসছে। নারদ মুনি কি করছে জানেন? বিনার ছং করে নারায়ণ নারায়ণ বলতে বলতে সেখানে উপস্থিত হয়েছেন। আর কংসকে বলছে মহারাজ প্রণাম, বলো কি বলবেন? নারদ আচ্ছা মহারাজ, তুমি যে এত আনন্দ করছো রাজসিংহাসনে, বলো না এই আনন্দের কারণটা কি? বলে কারণ কি জানো? এক একটা করে
আমি যে সবাইকে হত্যা করে দিয়েছি, এবার আমি মনে হয় নিশ্চিন্ত বসে বসে এই রাজ সিংহাসনে আমি থাকতে পারবো, আমি অমর হতে পারবো, আর মারবো না। কি হবে ওই শ্রী রাজ দরবার থেকে, কাল কুটিরি থেকে আর বারো হবে না? আর আমাকে এই বারবার ওই রক্তাক্ত করতে ভালোও লাগছে। তখন নারদ একটু মা হাওয়া দিয়ে গেলেন, সাবধান, তোমাকে যখন নিয়তি একবার বলে দিয়েছে, এই নিয়তির খণ্ডন কিন্তু কেহ করতে পারবে না। আচ্ছা বলো তো কংস মহারাজ, একটা পদ্ম ফুলেতে কটা পাপড়ি থাকে? কংস মহারাজ বলে, কেন শাস্তি পাপড়ি থাকে? তুমি কটি পাপড়িকে কিভাবে গুনবে? বলে, কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কিন্তু দ্বিতীয় থেকে গুনলে সেই সাত, তৃতীয় থেকে গুনলে সেই সাত, তাহলে তুমি এত নিশ্চিন্ত কেন? যতবার জন্ম গ্রহণ করবে একটা একটা করে পাপড়িকে তোমার পাটিত করতে হবে। নারদ বললে, আমি যদি এমন হাওয়া না দিই ভগবান জন্ম গ্রহণ করবে কেমন করে? হ্যাঁ, আর এমন ভাবে নারদ একটু কল বাঁধিয়ে দিয়ে গেলেন, আবার ক্ষিপ্ত হয়ে বললেন, তাই তো? এইভাবে মনে মনে অন্তর্যামী ভগবান এবার নিশ্চিত করলেন, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু সপ্তম গর্ভ শীঘ্র শুদ্ধ, সপ্তম গর্ভ শীঘ্র শীঘ্র জানিতে পারিল, সপ্তম গর্ভ শীঘ্র শীঘ্র জানিতে পারিল, সপ্তম গর্ভ শীঘ্র শীঘ্র জানিতে পারিল, সপ্তম গর্ভ শীঘ্র শীঘ্র জানিতে পারিল। আজ শঙ্কর শোন বলরাম জন্ম লহিল, শঙ্কর শোন বলরাম জন্ম লহিল, সবাই মিলে বলছে জয় শঙ্কর শোন বলরাম কি, জয় জয় শঙ্কর শোন বলরাম কি, জয় শঙ্কর শোন বলরাম কি, জয় বলরাম। দাদাকে যদি আমি না পাঠাই আমি লীলা করতে পারবো না, তাই আগে বলরাম দাদাকে যেতে হবে। কিন্তু বলরাম দাদা যদি জন্মগ্রহণ করে তাহলে তো বলরাম দাদা আর প্রাণে বাজবে না, তাই শঙ্করশন দাদা রোহিণীর গর্ভেতে স্থানান্তরিত করে দিলেন। আর স্থানান্তরিত যেই না করে দিলেন, কংস মহারাজ ভাবলেন সপ্তম গর্ভ মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, হরি বল হরি বল, এবার কি পালা মা? অষ্টম গর্ভের পালা। ফালগুনে পূর্ণি নারায়ণ
की जय प्रभु नारायण की। फाल्गुनी पूर्णिमा तिथि आज नक्षत्र रोहिणी সেই জন্মগ্রহণ করলেন আজ দেবকীর গর্ভেতে। আর দেবকীর গর্ভেতে যখন জন্মগ্রহণ করছেন ভগবান, সেই অবস্থাটা কেমন? আজ বসুদেবী পিতাকে বলছে, পিতা ও পিতা, আমি তোমার ঘরেতে আসব, লীলা করব, আর সেই লীলার জন্য আমাকে এই কংসের কারাগারেতে তোমায় রাখতে চলবে না। আমি কোথায় যাব জানো? আমি কারাগারেতে থাকব না, আমায় নিয়ে তুমি যাবে ওই বৃন্দাবনের পথে। আমি বৃন্দাবনের পথে গিয়ে সেখানে গিয়ে আমি কি করবো জানো? সেখানে গিয়ে আমি দিনে দিনে ক্রমে ক্রমে আমি বাহাব, আর সেখান থেকে মা যশোমতী মায়ের যে কন্যা সন্তান প্রসব করেছে সেই কন্যা সন্তানকে নিয়ে তুমি মায়ের কোলে দিয়ে দেবে। হরি বল হরি বল। আজকের স্বর্গের দেবতাগণ আনন্দ করছে ভগবানকে পেয়ে, তাই সবাই মিলে আজ ইন্দ্রগণ এবং প্রত্যেক স্বর্গের দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন, আপনারাও সবাই মিলে আনন্দ করবেন। আজ স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ, নাচে দেবগণ, নাচে দেবগণ, আবার হরি 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 না ভুবন, আরে হরি 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 বলে হরি না ভুবন, হরি 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 বলে হরি না ভুবন, হরি 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 বলে হরি না ভুবন, স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, আবার হরি 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 বলে হরি না ভুবন, আর হরি 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 বলে হরি না ভুবন, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, কৃষ্ণ পে তাদের আনন্দ ধরে না, কৃষ্ণ পে তাদের আনন্দ ধরে না, বলি প্রভুকে পেয়ে তাদের আনন্দ ধরে না, প্রভুকে পেয়ে তাদের আনন্দ ধরে না, তারা প্রভু পেয়ে গাজে তাদের আনন্দ ধরে না, প্রভুকে পেয়ে আজ আনন্দ ধরে না, তারা আনন্দে মগনে তারা হরি 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 বলে, আনন্দে মগনে তারা হরি হরি হরি, 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 আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, সর্বহতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, সর্বহতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। হরি বল হরি বল। ভক্তিমতী মায়েরা আজকে কি করছে দেখুন, সর্বহতে দেবগণ পুষ্প বৃষ্টি করছে, কিন্তু মা এই যে ভগবান যখন জন্মগ্রহণ করেছিল, বলুন তো মায়েরা ভগবান জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ রূপে না চতুর্ভুজ নারায়ণ রূপে? হরি বল হরি বল। চারটি হাত হরি বল হরি বল দল আসছে। আচ্ছা আচ্ছা, কখন যে সময়ের ঘন্টা বেজে গেছে জানি না বাবা, আপনারা নিজ নিজ কন্যা মনে করে মার্জনা করবেন, যদি কোনো জায়গায় ভুল ত্রুটি তো অবশ্যই হবে, তাই সময় যখন হয়েছে দল কি আসছে? আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আজকে চলুন, আজ ভগবানকে পেয়ে তাদের আনন্দ ঘটছে না। তুমি শঙ্কর শোনো নারায়ণ নারায়ণ, তুমি শঙ্কর শোনো নারায়ণ, বলো ধ্বনি হরি ধ্বনি, তুমি শঙ্কর শোনো নারায়ণ নারায়ণ, শঙ্কর শরণ নারায়ণ, তুমি শঙ্কর শরণ নারায়ণ, তুমি শঙ্কর শরণ নারায়ণ নারায়ণ, তুমি শঙ্কর শরণ নারায়ণ, তুমি শঙ্কর শরণ নারায়ণ।
বলি কৃষ্ণ লয়ে চলে বসু চলে ধীরে ধীরে কৃষ্ণ লয়ে চলে বসু চলে ধীরে ধীরে আজ চলে বসু ধীরে কৃষ্ণ লয়ে বসু আমার চলে বসু ধীরে ধীরে বলি অন্তরে শুদ্ধ ভক্তি লয়ে চলে বসু ধীরে ধীরে অন্তরে শুদ্ধ ভক্তি লয়ে চলে বসু ধীরে ধীরে বলে ভক্তি ভরে তারে ডাকলে পরে ভক্তবৃন্দের কাছে ব্যবসায় কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখছি, গান চলাকালীন আসরে কেউ যাবেন না, গান যখন শেষ হবে লাভবে সেই সময় আপনাদের যা মনের বাসনা সব তাই করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গান চলাকালীন আসরে কেউ ডিস্টার্ব করবেন না। এখনই আসরে আসছেন কৃষ্ণ দাস মুখার্জি। এই দলটি জীবন মণ্ডল হাটের মৎস্য ব্যবসায়ীরা দান করেছেন। এখনই আপনাদের সামনে কীর্তন পরিবেশন করতে আসছেন কৃষ্ণ দাস মুখার্জি। হরিবল হরিবল। তাই পরবর্তী সম্প্রদায় এসে গেছে, আমার এদিকে অনেক বলার ছিল কিছুই হলো না। হ্যাঁ হরিবল হরিবল। আচ্ছা এসে গেছে তো কি করব, ঠিক আছে হরিবল হরিবল। তবু আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি আজ ঝুলসে ধীরাও বনবারি রে সাবরিয়া ঝুলে ধীরে ঝুলাও বনবারি রে সাবরিয়া। সবাই মিলে আমরা ঝুলন গান করব। হরি বল হরি বল। তাই আজকের ভগবানকে পেয়ে মধুর বৃন্দাবনে আনন্দের সীমা নাই, ভক্তরা সবাই মিলে আনন্দ করছে। ঝুলে ধীরে সে ঝুলাও বনবারি রে সাবরিয়া ফুল ধরি হরি ধরি ঝুলে তে তহন বনবারিয়া ঝুলে তে তহন বনবারিয়া ঝুলে তে তহন বনবারিয়া ধীরে সে ঝুলাও রে ঝুলে সে ঝুলাও বনবারি রে ঝুলে সে ঝুলাও বনবারি রে ঝুলে সে ঝুলাও বনবারি ঝুলে ঝুলাও যে
यशदानंदन झूले झोलावत यशदानंदन झूले अरे मोरे 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 हाँ हाँ झूला झूलावत यशदानंदन झूला झूलावत यशोदानंदन झूला झूलत यशोदानंदन झूले झूलावत लाओ बोलो बारे झूले झूलाओ बोलो बारे झूले से झूलाओ बोलो पारे आज भक्त और भगवान मिलन होइलो भक्त और भगवान मिलन होइलो भक्त और भगवान मिलन होइलो आमार चांदबदने सबाई मिले हरि हरि बोलो चांदबदने सबाई मिले हरि हरि बोलो हरि बोल हरि बोल हरि बोल हरि बोल